মৌসুম চলে গেলে বসন্তের কোকিলও চলে যায়। আওয়ামী লীগের লোকের অভাব নেই, বসন্তের কোকিল আমাদের দরকার নেই। অনেকেই আসে বাড়ির দুর্দিনে, খোঁজখবর পাই না, সম্মেলন আসলে উজানের কৈবাস। নির্বাচনী জালিয়াতি বাংলাদেশে শুধু বলা হয় না, এই শব্দটি এখন আমেরিকায়ও ব্যবহার হচ্ছে। তো এইটা বড় বড় কথা যে বলেন দূতাবাসের রাষ্ট্রদূত, মান্যবর রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে, 75-এর, 71-এর, তারপরও আমরা বন্ধুত্ব চাই। সেদিন তারও বেঁচে থাকার কথা ছিল না, অনিবার্য মৃত্যু ছিল, তারা মৃত ভেবে রেখে গিয়েছে, সেই জন্যই তিনি বেঁচে আছে। আমি একটা কথা সেলিমের শুরুতেই বলতে চাই যে একই ব্যক্তি এক এক কমিটিতে, সব কমিটিতে নাম লেখাবে, এটা ঠিক। আমি কিন্তু অন্যগুলো চেক করব, যারা এখানে বসে আছেন আবার আর একটাতে গিয়ে ঢুকবেন, নাম লেখাবেন, দ্যাট উইল নট বি অ্যালাউড, সেটা করবেন। অনেকেই আসে পার্টির দুর্দিনে, খোঁজখবর পাই না, সম্মেলন আসলে উজানের কৈবাস, আবার মৌসুম চলে গেলে বসন্তের কোকিলও চলে যায়। এরকম যারা আছেন দয়া করে মাফ করে দেবেন, আমাদের লোকের অভাব, আওয়ামী লীগের লোকের অভাব নেই, বসন্তের কোকিল আমাদের দরকার নেই। বিশেষ করে আমরা বিদেশে কোনো আমন্ত্রণ জানাচ্ছি না, শুধু নির্বাচনী জালিয়াতি বাংলাদেশে শুধু বলা হয় না, এই শব্দটি এখন আমেরিকায়ও ব্যবহার হচ্ছে। 5টা লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যান্সি পেলোসি কীভাবে লুকিয়েছিল যে দৃশ্য আমরা দেখেছি, হাউস স্পিকার তৎকালে। তো এইটা বড় বড় কথা যে বলেন দূতাবাসের রাষ্ট্রদূত, মান্যবর রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে, 75-এর, 71-এর, তারপরও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুত্বটা এভাবে করলে তো ফাটল, সেটা কারো লাভ নেই, সবারই লেনদেন আমাদের আছে। হয়তো কেন এসব কথা বলছেন, ডেইলি ম্যাচ শুটিং হচ্ছে সপ্তাহে অন্তত 2টা, এক একটাতে 5 জন, 10 জন, 19টা শিশু একটা ম্যাচ শুটিংয়ে মারা গেছে। আপনারা মানবাধিকারের কথা বলেন, আর পুলিশকে সেখানে ধরা হয়েছে, তারা যথাসময় সিকিউরিটি দেয়নি, দিলে ঘটনা ঘটতো না, সিকিউরিটি ল্যাপসেস। তা আমাদের আদালত পাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হল, সবাই নিজেরটা চেহারাটা আগে দেব। হবাক লাগে আমার, কালকে মিডিয়ায় দেখলাম সেলিম ভাই জার্মানিতে ফার রাইটটা অভ্যুত্থানের চক্রান্ত করছে, কু করতেছে, কু করা চক্রান্ত করছে, কাজে কারোই ভিতরের খবর অত সূক্ষ্মকর। কয়বা চেঞ্জ হইল যুক্তরাজ্যে, প্রধানমন্ত্রী চেঞ্জ হল, হ্যাঁ, ডেভিড ক্যামেরুন, তেরেসা মে, তারপরে আরে লিস্টে আসার আগে আসল লোকটার নাম বললেন, বরিস জনসন। তাহলে এখানে লিস্টে আসলো এখন ঋষি সুনাক, তারও বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। তা আমরা তো সে তুলনায় অনেক ভালো আছি, যে কেউই ইন্টারফেয়ার করার দরকার নেই। আমরা তো আপনাদের এত কিছু হচ্ছে, আমরা তো ইন্টারফেয়ার করি না, আমাদের তো এত বছর রয়েছে, এ ঘটনা ঘটেনি, 2 জন এমপি ব্রিটেনে আততায়ীর গুলিতে নিহত হয়েছে। তো সবাই একটু নিজের চেহারাটা আগে দেখে অন্যকে যা কথা বলার, আরও ফরমায়েশ
কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয়।